কালকে বৈঠকের পর আমাদের এখন আছে আমাদের বন্ধ হয়ে গেছে আসতে বলছি স্টুডেন্ট ম্যানেজার আমাদেরকে আসতে আসতে বলছে আমরা আজকে আসছি তুমি আসতে বললেন কেন আমাদেরকে এই আগে ম্যানেজারকে ডাকিয়ে উত্তর তো করে আর আসার পরে বোন দিচ্ছে না বোন দিবে না কয়টাতে আসছি আমরা আমরা মাল নিয়ে আসবো আমাদের বন্ধ আমাদের হিমঘর থেকে বন্ধ আগে যেগুলো উনি হিমঘরে আলু রাখার বন্ড না পেয়ে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ আলু চাষীদের হিমঘরে আলু রাখার বন্ড না পেয়ে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো আলু চাষীরা কয়েকশো আলু চাষি বন্ডের দাবিতে রাস্তায় দাঁড়িয়ে পড়ায় বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে জলপাইগুড়ি শিলিগুড়ি রাজ্য সড়কের মোহিতনগর এলাকা পরে পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চাষিদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে চাষিদের অভিযোগ বন্ড নিয়ে কালোবাজারি চলছে ইতিমধ্যে 70% বন্ড ফরেদের হাতে তুলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে চাষিরা ধার দেনা করে লাভের আশায় আলু চাষ করেছিলেন চাষিরা কিন্তু আলু রাখার হিমঘর কর্তৃপক্ষ 70% বন ফরেদের হাতে তুলে দেয় বাকি 30% কৃষকদের জন্য সংরক্ষণ করে রেখেছে হিমঘর কর্তৃপক্ষ বন্ড না পেয়ে উৎপাদিত আলু কোথায় নিয়ে রাখবে এই নিয়ে প্রশ্ন তুলেছেন আলু চাষিরা এদিকে চাষিদের বিক্ষোভের জেরে ওই জলপাইগুড়ি শিলিগুড়ি রাজ্য সড়কের মোহিতনগর এলাকায় চাষিদের বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় পরে বিক্ষোভের খবর পেয়ে এলাকায় ছুটে আসে পুলিশ পুলিশ এসে বিক্ষুব্ধ চাষিদের সাথে কথা বলে গেলে চাষিরা পুলিশের উপর চড়াও হয় পরে বেশ কিছুক্ষণের চেষ্টায় চাষিদের বুঝিয়ে এলাকা থেকে বিক্ষোভ হটাতে সক্ষম হয় পুলিশ পরে হিমঘর কর্তৃপক্ষের সাথে কথা বলে পুলিশ চাষিদের বুঝিয়ে বিক্ষোভ হটিয়ে দেয় যতগুলো লোক আছে সবাই আমরা কৃষক আমরা দীর্ঘদিন ধরে হিমঘরে ঘুরছি বন কবে দিবেন কবে দিবেন কবে দিবেন আমাদের খালি 10-12 দিন ধরে ঘুরাচ্ছে এক তারিখে বন দেওয়া হবে দ্বিতীয় তারিখে মিটিং আছে তৃতীয়তে এই আছে এইভাবে ঘুরে যাচ্ছে আমাদের বন আমাদের দিচ্ছে না আজকে যে আজকে আমাদের নাম লিস্ট করার কথা ছিল লিস্ট করার কথার মধ্যে ওনারা বলতেছে ডিএম দায়িত্ব নিছে নিয়ে অঞ্চলে বনটা বিলি করবে তারপরে কৃষকরা বন পাবে আমরা অঞ্চলে নিব না আমরা চাচ্ছি আমরা আলু নিয়ে আসবো কৃষকের হাতে বন দেওয়া হোক কৃষক সরাসরি বনটা পাক এবার আমরা আজকে আলু বন নেওয়ার কথা ছিল আমরা 2-15 তারিখে ঘোরাফেরা করছি আমরা কোনো বন পাচ্ছি না এখন শোনা যাচ্ছে 70% বন অলরেডি দিয়ে দিয়েছে আর আমাদের কাছে এখন মাত্র 30% বন সরাসরি কৃষককে দেবে তাও এখন এসে পাওয়া যাচ্ছে না দেবে না আমরা যখন আলু করি তখন 1400 টাকা এক গাড়ি এক প্যাকেট ওষুধ সার আমরা কিনতে 2200 টাকায় কিনছি পুরো কালোবাজারি চলছে তো আমরা তখন তখন কোনো প্রশাসন কোনো পঞ্চায়েত কেউ আমাদেরকে দায়িত্ব নেয়নি আমরা নিজেদের বইয়ে সোনার গয়না জমি বন্ধক দিয়ে আমরা আবাদ করেছি এবার যেহেতু একটা আলুর বাজার পাওয়ার সম্ভাবনা আমরা যাতে সরাসরি সুযোগটা পাই তার জন্য আমরা এখানে আজকে অবরোধ করেছি বনগুলো বিভিন্ন মাফিয়া হাতে যাচ্ছে এবং যখন পঞ্চায়েত প্রধানের মাধ্যমে যাতে তারা তাদের এখন আমাদের 4000 টাকার বন কোথায় আছে যাতে কাটবে না